বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হল কনসার্ট শুক্রবার বিকেলে আমার বাংলা ফাউন্ডেশন ও ধানমন্ডি ইয়ুথ ক্লাব যৌথভাবে এই আয়োজন করে কনসার্টে অংশ নিয়ে গান পরিবেশন করে জনপ্রিয় কয়েকটি ব্যান্ড দল হঠাৎ বন্যায় বিপর্যস্ত কয়েকটি জেলা সেখানে ঘরবাড়ি রাস্তাঘাট তরিয়ে বিপাকে স্থানীয়রা তাদের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়েছেন সর্বস্তরের মানুষ সহায়তার হাত বাড়িয়েছেন ব্যান্ডল ও সঙ্গীত শিল্পীরাও বন্যার্থদের জন্য অর্থ সংগ্রহে শুক্রবার বিকেলে রাজধানীতে আয়োজন করা হয় কনসার্ট ধানমন্ডির রবীন্দ্র সরোবরে দুটি সংগঠন আয়োজিত এই কনসার্ট চলে রাত পর্যন্ত পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য দিয়ে অনুষ্ঠানে অংশ নেন হাজারো দর্শক তাদের সহায়তা টাকা বন্যা দুর্গত মানুষের ত্রাণ কাজে ব্যয় হবে বলে জানান আয়োজকরা কনসার্টে সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করে জনপ্রিয় ব্যান্ডদল আভাস এছাড়াও গান পরিবেশন করে ওয়ান পয়েন্ট গানবাহন স্কুইড মানচিত্র সহ আরও কয়েকটি ব্যান্ড কনসার্টের পুরো সময় নানা শ্রেণীর মানুষের পদচারণায় মুখরিত ছিল রবীন্দ্র সরোবর नूर जाना इंडिपेंडेंट न्यूज़ ढाका